ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরী সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর 50তম মৃত্যুবার্ষিক পালিত। বিশ্ববিখ্যাত সঙ্গীত সাধক সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর 50তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শিবপুর সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। এ সময় অত্র কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য আরিফুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে ও অধ্যাপক মহসিন সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকরামুল সিদ্দিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন, শিবপুর ইউপি চেয়ারম্যান এম আর মুজিব, মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি আবু কাউসার, উক্ত ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মোতাহার হোসেন চৌধুরী, বিদ্যুৎসাহী সদস্য সোহরাবর্দী চৌধুরী, গভর্নিং বডির সদস্য মোহাম্মদ আশরাফ হোসেন আকসির, মোখলেসুর রহমান, মাইনুদ্দিন মাস্টার, দাতা সদস্য মহসিন সরকার, হিতৈষী আনোয়ার হোসেন, অধ্যাপক সাবিকুন নাহার, অধ্যাপক বাকির আহমেদ হামিম, অধ্যাপক গোলাম কিবরিয়া, অধ্যাপক দেলওয়ার হোসেন, অধ্যাপক রাজিয়া বেগম, অধ্যাপক সিরাজুল ইসলাম, প্রভাষক আব্দুর রহিম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করেন অধ্যাপক রেজাউল কবির। অনুষ্ঠান শেষে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর মাগফিরাত কামনার্থে দোয়া পরিবেশন করেন অধ্যাপক আব্দুন নূর। উল্লেখ্য, সুর সম্রাট আলাউদ্দিন খাঁ 1862 সালে নবীনগর উপজেলার শিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা সফদর হোসেন খাঁ এবং মা সুন্দরী বেগম, তার ডাকনাম ছিল আলম। গ্রামে থাকাকালে জারি, সারি, বাউল, ভাটিয়ালি প্রভৃতি গানের সঙ্গে পরিচিত হন। 1918 সালে তিনি ভারতের মাইহারে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ব্রিটিশ সরকার তাকে খাঁ সাহেব উপাধিতে ভূষিত করেন। 1952 খ্রিস্টাব্দে তিনি ভারতের সঙ্গীত একাডেমি পুরস্কার অর্জন করেন এবং 1954 সালে একাডেমির ফেলো নির্বাচিত হন। 1958 সালে পদ্মভূষণ ও 1971 সালে পদ্মবিভূষণ এবং 1961 সালে তিনি বিশ্বভারতী কর্তৃক দেশিকোত্তম উপাধিতে ভূষিত হন। ভারতের দিল্লি ও বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে আজীবন সদস্যপদ দিয়েছে। 1972 সালের 6 সেপ্টেম্বর ভারতের মাইহারের মদিনা ভবনে তিনি মৃত্যুবরণ করেন। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।